আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি এই মুহূর্তে আছি কিশোরগঞ্জের সবচেয়ে উন্নত এবং সবচেয়ে বড় প্রতিষ্ঠান শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটালের সামনে। 2011 সালে এটার কাজ শুরু হয় এবং প্রায় 550 কোটি টাকা পেয়ে এটার কাজ প্রায় সম্পন্ন। আমরা আজকে আপনাদেরকে এই মেডিকেল কলেজের বর্তমান অবস্থা, স্থাপনা এবং কী কী সার্ভিস চলতেছে এই ব্যাপারে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের একজন প্রিয় ভাই আজমল ভাই। আজমল ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি আমাদেরকে সহযোগিতা করবেন। চলেন, আমরা আজমল ভাইয়ের সহযোগিতায় পুরো মেডিকেল কলেজটা এবং কী কী সার্ভিস এখন দিচ্ছে এবং খুব নিকটেই নিকটতম সময়ে আর কী কী সার্ভিস সাধারণ মানুষ পাবে এই সব কিছুই জানার চেষ্টা করি। চলেন, আপনি আমাদেরকে প্রথমে কোন দিকে নিয়ে যাবেন আজমল ভাই? আমরা আপাতত যাবো মেডিকেল কলেজ হসপিটাল বিল্ডিং। হসপিটাল বিল্ডিং, এটা হচ্ছে মেডিকেল কলেজ বিল্ডিং, এটা হচ্ছে কলেজের বিল্ডিং। এটা কয়তলা? হ্যাঁ, এটা হচ্ছে আপনার পাঁচতলা। পাঁচতলা, আর এটা হচ্ছে আপনার মেডিকেল কলেজ হসপিটাল। আচ্ছা, এটা হচ্ছে ছয়তলার বিল্ডিং। আমাদের হরমোনের একটা মেশিন, এটা মনে হয় বাংলাদেশের 4-5টা প্রতিষ্ঠানে আছে মাত্র। হ্যাঁ, একদম আপডেট। এটা হচ্ছে হেমাটোলজি, হেমাটোলজি অ্যানালাইসিস। এটা অটোমেটিক একটা রিপোর্ট কেন্দ্রে বের হয়ে আসে। আমাদের কম্পিউটার পেছনের জন্য এটা মাইক্রোস্কোপ, অলিম্পাস। এটা হচ্ছে আপনার আমাদের বায়োকেমিস্ট্রি মেশিন, এটা দিয়ে সকল ধরনের ডায়াবেটিস, কিডনি, লিভার, কিডনি যা আছে এটা চেক করি। এইটা হচ্ছে ইলেকট্রোলাইট মেশিন, এটা একটা ম্যানুয়াল করার জন্য, চেক টেক দেওয়ার জন্য এটার অ্যানালাইজার। এটা আবার একটা হেমাটোলজি মেশিন। এদিক দিয়ে আছে আরও মেশিন, এগুলো এখন একটা ক্ষেত্রে আছে। এগুলো যেটা হচ্ছে সেন্ট্রিফিউজের জন্য, এটা ইএসআর মেশিন, এটা হেমাটোলজির মেশিন, সিস্টম্যাক্স ব্র্যান্ডের একটা মেশিন। এই পর্যন্ত আছে একটা পেজ আছে। এটা হচ্ছে, এটা হচ্ছে সিটি স্ক্যানের কম্পিউটার রিপোর্ট টিমের জন্য। এটা হচ্ছে আপনার যে ভিতরে হচ্ছে সিটি স্ক্যান মেশিনটা, আচ্ছা মেশিনটা। এটা হচ্ছে আপনার প্রিন্টার, সিটি স্ক্যানের প্রিন্টার। এটা এটা, হ্যাঁ হ্যাঁ, এটা সিটি স্ক্যানের প্রিন্টার। এটা হচ্ছে এক্স রে, হ্যাঁ এটা এক্স রে। এটা হচ্ছে আমাদের ডিজিটাল এক্স রে মেশিন। এটা, হ্যাঁ, এটা বুকের জন্য না, ওই যে ডিজিটাল দ্বারা করে। এখন এটা হচ্ছে এক্সেল প্রিন্টার, ফিল্ম প্রিন্ট হয়, এটা কম্পিউটারে রিপোর্ট প্রিন্ট করা হয়। এটাও প্রিন্টার, এটা প্রিন্টার। এই দুটো ভবন বললেন যে, এটা এটা ভবন হচ্ছে, এটা হচ্ছে আমাদের নার্সিং ইনস্টিটিউট। এটা, হ্যাঁ নার্সিং ইনস্টিটিউট, এবং এটা হচ্ছে নার্সিং ইনস্টিটিউটের টিচার থাকবে ওদের জন্য। আর এইগুলো হচ্ছে মেডিকেল স্টুডেন্টের ছেলে এবং মেয়েদের হোস্টেল। কোন কলেজে এগুলো? হ্যাঁ হ্যাঁ, এটা মেডিকেল কলেজের যে স্টুডেন্ট, হ্যাঁ ওদের জন্য ছেলে এবং মেয়ে দুইটা, দুইজন। এটা ছেলেদের হোস্টেল, সুজা আমাদের সুজা, যেটা সুজাটা হোস্টেলেদের, ওইটা মেয়েদের। ওই বামপাশে, বামপাশে মানে শহীদ মিনার পরে যেটা, হ্যাঁ ওই এর পাশে জিমনেশিয়াম ছোট করে টিনের, নীল টিন যেটা দাও। কোন সুইমিং পুল নাই আসলে? এটা নাকি সুইমিং পুল ছিল না কি জানি, এত বড় জায়গা নেই করতে, এটা সুইমিং পুল। আপনি কি আপনার হাসপাতাল ভবন থেকে একাডেমিক ভবনে যাওয়ার জন্য দোতলা এই রাস্তা? দোতলা দিয়ে এটা হলো, এটা খবর দিচ্ছি। আর প্রশাসনিক বললেন ভবন যেটা, এটা দোতলা আমাদের হসপিটালের যে প্রশাসনিক ভবন থাকে না একটা, হ্যাঁ প্রশাসনিক ডাক্তার এবং যে মেডিকেল প্রশাসনিক একটা থাকে না, যারা থাকে অফিসের অফিস সহকারী যারা আছে কাজ করে কম্পিউটার অপারেটর হেল্প।
হসপিটালটা কত বেডে? হসপিটালটা 500 বেডে। 500 বেডে। 500 বেডে। গাছ গাছে এগুলো যখন আপনার বড় হবে তখন এটা সৌন্দর্যটা ফুটে উঠবে। দুইটা পাশাপাশি এই যে ভবন, প্রিন্সিপাল স্যার আর এটাই লো টিচার্স, টিচার্স লিফট আছে। উপরে কয়টা কয়তলা পর্যন্ত ক্লাস? পাঁচতলা, পাঁচতলা পর্যন্ত ক্লাস। ব্যাস এই জায়গা থেকে দেখে নিন। দর্শক এখন কলেজ বন্ধ, তাই আসলে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারছি না। এখন আমাদের এই শহীদ সৈয়দ নজরুলটা মেডিকেল কলেজ হসপিটালে ক্ষুদ্র আকারে আপাতত কার্যক্রম চলছে। ঈদের পরপর আমরা এখানে টোটাল কার্যক্রম চালু করব। এই নিয়েই গত 25 তারিখে সচিব স্যারকে নিয়ে মিটিং হয়েছিল। এই কিশোরগঞ্জ জেলা এবং আশেপাশের যত জেলা আছে টোটাল জেলা থেকে হাজার হাজার মানুষকে আমরা সেবা দিয়ে যাব, এই প্রত্যাশাই আমরা রইলাম। ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করি আমাদের সাথে থাকবেন। এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন, যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।